হাই, আমি গীতিময় বসু, ক্রিকেটার ফ্রম বেঙ্গল। তো আমি দিব্যাং ক্রিকেট নিয়ে দু একটা ছোট কথা বলছি, দিব্যাং ক্রিকেট বেঙ্গলকে নিয়ে। তো আমি বাংলাতে বলছি, আমার মনে হয় যেহেতু এটা বেঙ্গলের ক্রিকেট, সবাই বাংলাতে কমফোর্টেবল বা বাংলাটা সবাই বোঝে। তো দিব্যাং ক্রিকেট ওয়ারিয়ার্স বেঙ্গল, আমার একটা কথা বলার আছে যে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা যে মেসেজ আমাদেরকে দিচ্ছ, শুধু ক্রিকেট খেলছো বলে নয়, তোমরা যে ইন্সপিরেশনাল মেসেজ আমাদের সবাইকে, সমস্ত সাধারণ মানুষের কাছে দিচ্ছ, যে ফিজিক্যাল প্রতিবন্ধকতাটা কিছু নয়। বেসিক্যালি আমরা ছোট ছোট ব্যাপারে আমরা সাধারণ মানুষ অনেক আপসেট হয়ে পড়ি, তো আমার মনে হয় প্রত্যেক সাধারণ মানুষদের ফলো করা উচিত তোমাদেরকে, তোমাদের মতো যারা বিভিন্ন স্পোর্টসের সাথে যুক্ত এবং যারা ভালো করছো তাদের সবাইকে ফলো করা উচিত। আর একটা জিনিস আমার মনে হয় যে আজ থেকে কিছু বছর আগে উমেন্স ক্রিকেট এতটা লাইমলাইটে ছিল না, আজকে কিন্তু তারা লাইমলাইটে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট তাদের ক্রিকেট সবাই দেখছে, আইপিএল হচ্ছে মহিলা ক্রিকেটের এবং বিগ ব্যাশে আমাদের অনেক মেয়েরা খেলছে। সো আমার মনে হয় যে একটু সময়, একটু ধৈর্যের দরকার, এ দিব্যাং ক্রিকেটও আস্তে আস্তে রেকগনিশনে আসবে, লাইমলাইটে আসবে। এটা সবই ডিপেন্ড করছে যে আমরা কতটা চাইছি এবং তোমরা কতটা চাইছো। ভেতর থেকে চাইলে অনেক কিছুই পসিবল। আজকে শুভ্র কিন্তু সত্যি পপুলার, অভিজিৎ ইন্ডিয়ার হয়ে খেলেছে তোমাদের। সো আজকে শুভ্র হয়েছে, কালকে 5 জন হবে, 10 জন হবে, একটা করে টিম হবে। আমার মনে হয় পুরো ক্রিকেটটাকেই আস্তে আস্তে বিসিসিআই অ্যাকনলেজ করবে। সো তোমরা যেটা করছো, আমি জানি যে মেন্টালি তোমরা আমাদের থেকে অনেক অনেক স্ট্রং। সো এই মেসেজটা তোমরা ছড়িয়ে দিতে থাকো, তোমাদের ছড়িয়ে দিতে হবে না, বেসিক্যালি এটা অটোমেটিক্যালি ছড়াচ্ছে। আমরা যারা ফলো করি, যারা করি না, তারাও আস্তে আস্তে তোমাদের থেকে অনেক বেশি শক্তি পাচ্ছি, ইন্সপিরেশন পাচ্ছি। তো তোমরা যারা প্র্যাকটিস করছো, মন দিয়ে আরও ভালো করে প্র্যাকটিস করো। তোমরা বেঙ্গলের হয়ে খেলছো, যারা ইন্ডিয়ার হয়ে খেলোনি তারাও নিশ্চয়ই অ্যাসপায়ার করছো ইন্ডিয়ার হয়ে খেলার, যেভাবে আমরা সবাই করি। যারা ক্রিকেট খেলছি চাই বেঙ্গলের হয়ে খেলবো, যারা বেঙ্গল খেলেছি তারা চাই ইন্ডিয়ার হয়ে খেলতে। তোমাদের প্রসেসটাও অলমোস্ট সেম। সো গুড লাক টু বেঙ্গল ওয়ারিয়ার্স, দিব্যাং ক্রিকেট, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।